नमस्कार, এই মুহূৰ্তত লৈ আহিছো আন এক খবৰ। এবাৰ মসজিদ নিৰ্মাণত নিয়োজিত হৈছে শহ মহিলা। দুটা বৃহৎ মসজিদ নিৰ্মাণত নিয়োজিত হৈছে শহ মহিলা। কৰে খবৰ সবিশেষ লৈ আহিছো এই মুহূৰ্তত। আমি জনাব বিচাৰিছো প্ৰথমে গ্ৰাফিক্স লেটৰ সহায়ত মসজিদ নিৰ্মাণত নিয়োজিত এতিয়া শহ মহিলা। দুটা বৃহৎ মসজিদ নিৰ্মাণত নিয়োগ কৰা হৈছে শহ মহিলাক। নারী সবলীকরণের বাবে এই পদক্ষেপ লৈছে সৌদি আরব প্রশাসনে। প্রথমে মহিলাসকলক মসজিদ নির্মাণের প্রশিক্ষণ প্রদান করা হয় আর প্রশিক্ষণের পিছতে মহিলাসকলক নিয়োগ করা হয়েছে মসজিদ নির্মাণের কামত। পূর্বে পবিত্র তীর্থ মক্কা আর মদিনাতে সুরক্ষার বাবে মহিলা সেনাক নিয়োগ করা হয়েছিল। আমি লৈ আহিছো এই মুহূর্তত একটা ইতিবাচক খবর, যেহেতু দেখিলে পোৱা গৈছে যে নারীর সবলীকরণের বাবে বিশ্বের বিভিন্ন প্রান্তত বিভিন্ন পদক্ষেপ লওয়া হয়েছে। এতিয়া এটা বৃহৎ পদক্ষেপ হাতত লৈছে এবার সৌদি আরব প্রশাসনে। দুটা বৃহৎ মসজিদ নির্মাণের বাবে নিয়োগ করেছে এতিয়া ৬০০গৰাকী মহিলাক। অর্থাৎ মসজিদ নির্মাণত এতিয়া নিয়োজিত হয়েছে শহ মহিলা। এয়া আপনাদের সুফালে স্ক্রিনত যে আলোকচিত্র আপনাদের প্রত্যক্ষ করেছে, এই আলোকচিত্র সমূহ হয়েছে মসজিদ নির্মাণত নিয়োজিত শহ মহিলা। তেওঁলোকে মসজিদ নির্মাণ করেছে, তেওঁলোকক প্রথমে প্রশিক্ষণ দিয়া হয়েছে, প্রশিক্ষণের অন্তত তেওঁলোকক নিয়োগ করা হয়েছে মসজিদ নির্মাণের কামত। পূর্বেও পবিত্র তীর্থ মক্কা আর মদিনাত সুরক্ষার বাবে মহিলা সেনাক নিয়োগ করা হয়েছিল আর তেওঁলোকে যে নারী সবলীকরণের বাবে যে পদক্ষেপ লৈছে, এই বৃহৎ পদক্ষেপ এতিয়া যে লৈছে তার পাছত দেখিবলৈ পোৱা গৈছে এই মহিলাসকলক প্রথমে মসজিদ নির্মাণের কাম কাজ বা নির্মাণ কেনে ধরনের করা হয় এই সন্দর্ভত প্রশিক্ষণ দিছে আর প্রশিক্ষণ দিয়ার পাছতহে তেওঁলোকক নিয়োগ করেছে মসজিদ নির্মাণের কামত। দুটাক বৃহৎ মসজিদ মহিলাসকলে নির্মাণ করেছে, তেওঁলোকে হাতে কামে লাগিছে। প্রতিগৰাকী মহিলাই যথেষ্ট কষ্ট করা দেখিবলৈ পোৱা গৈছে। রাষ্ট্রীয় আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত আলোকচিত্র সহিতে খবৰ প্ৰকাশ পাইছে তেওঁলোকে হাতে কামে লাগি এই শহ মহিলাই নির্মাণ কৰিছে দুটা বৃহৎ মসজিদ। আৰু নারী সবলীকৰণৰ বাবে বৃহৎ পদক্ষেপ লৈছে এতিয়া সৌদি আরব প্রশাসনে। আৰু পূর্বেও দেখিবলৈ পোৱা গৈছিল যে মক্কা আৰু মদিনাত সুরক্ষার বাবে মহিলা সেনাক নিয়োগ করা হৈছিল আৰু এতিয়া মসজিদ নির্মাণত নিয়োজিত হৈছে শহ মহিলা। যেহেতু নারী সবলীকরণের বাবে বিশ্বের বিভিন্ন প্রান্তত বিভিন্ন পদক্ষেপ হাতত লোৱা হৈছে আৰু বিশ্বের বিভিন্ন প্রান্তত এনেধরণে নারী সবলীকরণের যে পদক্ষেপসমূহ লোৱা হৈছে, এই পদক্ষেপসমূহ লোৱাৰ বাবে বিভিন্ন দিশত আগুৱাই গৈছে বা নারী সবলীকরণ হৈছে। আর এতিয়া যে সৌদি আরব প্রশাসনে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে নারী সবলীকরণের বাবে, তেওঁলোকে মহিলাসকলক তাত যিসকল মহিলা থাকে সেই মহিলাসকলক প্রথমে প্রশিক্ষণ দিয়ে মসজিদ নির্মাণের, অর্থাৎ মসজিদ নির্মাণ কেনেকে করিব লাগে, কি পদ্ধতিৰে করিব লাগে, বা কিবা বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত কিবা পদ্ধতি তেওঁলোকে প্রয়োগ করিব লাগে নেকি, বা কেনে ধরনের কি কি বস্তু তাতে দিব লাগে বা সংযোজন ঘটাব লাগে, কিবা আর্হি ইত্যাদি সকলো প্রতিটো দিশৰ খুঁটি নাতি মারি তেওঁলোকক এটা প্রশিক্ষণ দিয়া হৈছে। আৰু প্রশিক্ষণৰ অন্তত তেওঁলোকে কেনে ধৰণে কাম কাজ কৰে এইটো সাবলৈ হলে তেওঁলোকক কামত যেহেতু নিয়োগ কৰিবই লাগিব, গতিকে নিয়োগ কৰিছে তেওঁলোকক কামত। আৰু এতিয়া দুটা বৃহৎ মসজিদ তেওঁলোকে নির্মাণ কৰি আছে আৰু আলোকচিত্র এয়া আপোনালোকে দেখিছে, আলোকচিত্র আহি পৰিছে আমাৰ হাতত। ইতিমধ্যে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত এই আলোকচিত্রসমূহ এতিয়া বিয়পি পৰিছে আৰু সম্পূৰ্ণ তেওঁলোকে কোভিড প্ৰটকল মানি চলি তেওঁলোকে এতিয়া এই মসজিদ দুটাকৈ বৃহৎ মসজিদ নিৰ্মাণৰ বাবে নিজকে নিয়োগ কৰিছে আৰু নিয়োজিত হৈছে আৰু প্ৰশিক্ষণ দিয়াৰ পাছতহে কিন্তু তেওঁলোকক নিয়োগ কৰা হৈছে মসজিদ নিৰ্মাণৰ কামত। পূৰ্বেও পবিত্ৰ তীৰ্থ মক্কা আৰু মদিনাতো সুৰক্ষাৰ বাবে মহিলা সেনাক নিয়োগ কৰা হৈছিল। নিঃসন্দেহে সৌদি আৰব প্ৰশাসনে নাৰী সবলীকৰণৰ বাবে লোৱা এই সিদ্ধান্তত এতিয়া বহু মহিলাই এতিয়া এনেধরনের যিকোনো ধরনের কাম কাজত বা যিসমূহ কাম কাজ তেওঁলোকৰ ফালৰ পৰা মহিলাক কৰিবলৈ দিয়া হৈছে বা মহিলাৰ সবলীকৰণৰ বাবে যিসমূহ পদক্ষেপ লোৱা হৈছে, এই পদক্ষেপসমূহৰ বাবে এতিয়া নাৰী সবলীকৰণো দেখিবলৈ পোৱা গৈছে সৌদি আৰৱ।